স্বাগতম বেস্ট স্কুলে। আজকের আলোচনার বিষয়বস্তু নাউন। চলুন দেখে নিই। নাউন থেকে পরীক্ষায় 1 থেকে 2টি কোশ্চেন কমন পাবেন। পার্টস অফ স্পিচের বিভিন্ন প্রকারভেদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচের সহজ পরিচয় এবং শর্টকাট টেকনিক আলোচনা করা হয়েছে এই সিরিজের প্রথম ভিডিওতে। যদি ভিডিওটি না দেখে থাকেন, তবে নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটি আগে দেখে নিন, তাহলে নাউন বুঝতে সুবিধা হবে। নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদি নাম বোঝায়। চলুন উদাহরণ লক্ষ্য করি। যেমন করিম, রহিম, বাংলাদেশ, সিলেট, ডগ, মান্থ, বুক ইত্যাদি সবই হচ্ছে নাউনের উদাহরণ। এখন আপনি যদি নাউনের সংজ্ঞাটি খুব ভালোভাবে মনে রাখতে পারেন, তাহলে খুব সহজেই যে কোনো সেন্টেন্স থেকে আপনি নাউনটি খুব দ্রুত চিহ্নিত করতে পারবেন। লক্ষ্য করুন একটি সেন্টেন্স, ফ্লাওয়ার ইজ বিউটিফুল। তাহলে এখানে ফ্লাওয়ার হচ্ছে নাউন, করিম ইজ এ গুড বয়। তাহলে লক্ষ্য করলে দেখা যায় এখানে করিম হচ্ছে নাউন। উই লিভ ইন ঢাকা, এখানে ঢাকা হচ্ছে নাউন। এভাবে সংজ্ঞাটি মনে রাখলে আপনি খুব সহজেই কোন সেন্টেন্সের নাউনটি চিহ্নিত করতে পারবেন। নাউনের প্রকারভেদ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে বারবার কোশ্চেন আসে, তাই এই অংশটি বারবার পড়ে মুখস্থ করে নিন। নাউনকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। নাউনের প্রকারভেদগুলো লক্ষ্য করুন। কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কিছু বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর চলুন দেখে নিই, যেগুলো বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে। প্রথম প্রশ্নটি লক্ষ্য করুন, নাম কত প্রকার? সঠিক উত্তর 5 প্রকার। দ্য ওয়ার্ড বুক ইজ এ, সঠিক উত্তর নাউন। উইচ ওয়ার্ড ইজ নাউন, এখানে লক্ষ্য করুন গুড দ্বারা 10 গুণ বোঝাচ্ছে, পুয়ার দ্বারা গরিব এরকম বোঝাচ্ছে, ড্যান্স দ্বারা কাজ বোঝাচ্ছে। তাহলে রিভারই হবে আমাদের সঠিক উত্তর। উইচ ওয়ান ইজ নট পার্ট অফ নাউন, তাহলে আমাদের যদি নাউনের প্রকারভেদগুলি মনে থাকে খুব সহজেই এর উত্তর দেওয়া যায়। লক্ষ্য করুন কালেকটিভ, ম্যাটারিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রকারভেদের অন্তর্ভুক্ত, কিন্তু গ্রুপ এর অন্তর্ভুক্ত নয়, তাই সঠিক উত্তর হচ্ছে গ্রুপ। উইচ ওয়ান ইজ পার্ট অফ নাউন, তাহলে লক্ষ্য করুন অ্যাবস্ট্রাক্টই হচ্ছে নাউনের পার্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এভাবে
নিয়মগুলো জানা থাকলে পরীক্ষায় খুব সহজে নাউন থেকে আসা প্রশ্নগুলো উত্তর করতে পারবেন। পরের ভিডিওগুলোতে নাউনের সকল পার্টগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ। বেস্ট স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।